আসসালামু আলাইকুম আমি এখন ছয় থেকে এক বছর বয়সী বাচ্চার জন্য শীতের টুপি তৈরি করে দেখাবো এখন মূল কাজে চলে যাই প্রথমেই একটি স্লিপ নোট দিয়ে নেব এরপর চেন করে নেব মাথার মাপে চেন তৈরি করে নিতে হবে চেন তৈরি করা হয়ে গেলে চেন তৈরি করা হয়ে গেলে এক দুই তিন চার নম্বর চেনের ভিতরে একটি ডাবল কুশি করে নেব প্রথমে একটি চেন থেকে বের করব পরবর্তীতে দুটি চেনের ভিতর থেকে সুতাটি বের করে নেব এখন পরবর্তী চেনের ভিতরে আবার ডাবল কষি করে নেব একটি চেনের ভিতর থেকে বের করে নেব পরবর্তীতে দুটি চেনের ভিতর থেকে বের করে নেব এভাবে প্রতিটি চেনের ভিতর দিয়ে একটি করে ডাবল কুশি করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছে পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন এটি ঘুরিয়ে নেব এরপর প্রথম চেনের ভিতরে একটি কুশি করে নেব এবং একটি চেন করে নেব আবার পরবর্তী চেনের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবার চেন করে নেব এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন দুটি চেন করে নেব চেন করার পর এটিকে ঘুরিয়ে নিয়ে এক দুই তিন নম্বর চেনের ভিতরে একটি ডাবল কুশি করে নেব এখন এক এक সেন পরে দ্বিতীয় নম্বর চেনের ভিতরে একটি ডাবল কষি করে নেব আবার আপ। একটা সেন পরে দ্বিতীয় চেনের ভিতরে ডাবল কষি করে নেব অর্থাৎ এক সেন বাদ দিয়ে পরবর্তী চেনের ভিতরে ডাবল কুশি করে নিতে হবে এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এইটাকে আবার ঘুরিয়ে নেব এবং প্রথম চেনের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে নেব একটা চেন করে নেব পরবর্তী চেনের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে নেব অর্থাৎ প্রতিটি চেনের ভিতরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব এবং একটি চেন করে নেব এভাবে এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব এখন জয়েন করে নেব প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নেব পরবর্তীতে একটি চেন করে নেব আবার পরবর্তী চেনের ভিতরে আরও একটি সিঙ্গেল কুশি করে নেব এবং একটি চেন করে নেব এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব জয়েন দেওয়া শেষ করে সুতাটি কেটে নেব এখন মাতার কাছে জয়েন দিয়ে একটি পম লাগিয়ে নেবো